What's up guys? স্ট্রিম বাংলা পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো স্ন্যাপচ্যাট দিয়ে আমরা অনেক সময় বিভিন্ন রকম ফটো উঠাতে পারি বিভিন্ন ফিল্টার দিয়ে ফটো উঠাতে এগুলো আমাদের মেমোরিতে সেভ করার জন্য একটি সেভ বাটন এখানে কর্নারে দেওয়া হয় যে স্ন্যাপচ্যাট ওপেন করার পর এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেফ বাটন দেওয়া হয় কিন্তু এই সেফ বাটনে ক্লিক করলে ফো আমরা ফটোগুলো মেমোরিতে পাই না তো এই প্রবলেম সলভ এবং স্ন্যাপচ্যাটের ফটো কি করে মেমোরিতে নিয়ে যাবেন সে বিষয়ে আজকে আমাদের ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভাই এখানে স্ন্যাপস্যাটের ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রোফাইল লোগোর মতো একটি নিজের প্রোফাইলের যেটি লোগো রয়েছে সেটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কর্নারে আবারও চলে যাবেন কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং রয়েছে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেমোরিজ নামে একটি অপশন রয়েছে এখানে মেমোরিজ নামে একটি অপশন রয়েছে এটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন সেভ বাটন এবং অটো সেভ মাই স্টোর স্ন্যাপ চ্যাট তো এখানে আপনারা এই যে সেভ বাটন নিয়ে দেখতে পাচ্ছেন এই সেভ বাটনে আপনারা ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার পর এখানে এরকম তিনটে অপশান দেখতে পাবেন তো আপনার যদি এরকম মেমোরিজ থাকে মেমোরিজটাকে আপনারা মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল করে দেবেন করে দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ওটি সেভ হয়ে যাবে সেভ হয়েছে কিনা এখানে একটু চেক করে নেবেন চেক করার পর আপনার ফোনের স্ন্যাপচ্যাট ক্যামেরা যখন ওপেন করবেন তো এখানে যখন সেভে আপনারা ক্লিক করবেন আপনাদের ফটো স্ন্যাপচ্যাট সহ স্ন্যাপচ্যাট সহ আপনার মেমোরি অর্থাৎ ক্যামেরা রোল অর্থাৎ আপনার